হ্যালো ভিউয়ার্স, আমার প্রকৃতি ও তন্ত্রবিদ্যা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও আপনাদের জন্যই তৈরি করেছি। ভিডিওটি বন্ধু এমনই একটা ভিডিও বা এই ভিডিওর মধ্যে এমনই একটা আলোচনা যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি একটু গ্যারান্টি সহকারে বলতে পারি 100 জনের মধ্যে হয়তো 98% লোকই জানেন না যে সেই কথাগুলি কী। তো বন্ধু, ভিডিওটি থাম্বল দেখে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়ে গেছেন যে আজকে আমি কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চেয়েছি। তো ঠিকই দেখেছেন থাম্বলে, আজকের বিষয়বস্তু সেই সমস্ত ভাইদের জন্য, সেই সমস্ত বন্ধুদের জন্য, সেই সমস্ত লোকদের জন্য যারা অনেক আশা করেও একটি ছেলে সন্তানের আশা করে কিন্তু বারবারই তাদের মেয়ে সন্তান হয়। বন্ধুরা, আমরা কিন্তু কখনোই চাই না যে আমরা ছেলে হলে অবহেলা করব, মেয়ে হলে অবহেলা করব, কেউই চায় না। তবুও মানুষের জীবনে অনেক শখ থাকে যে আমার একটা ছেলে সন্তান হোক। দুটো তো হয়েছে মেয়ে সন্তান, বা একটা মেয়ে সন্তান হয়েছে, একটা ছেলে সন্তান হোক। কিন্তু বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে পড়ে আমরা কিন্তু অনেকেই হতাশাবঞ্চক হয়ে পড়ি। তো ভিডিওটি আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে এটি সম্পূর্ণ শিক্ষামূলক একটি ভিডিও। কেউ কিন্তু এটাকে নিয়ে কেউ এর অপব্যবহার করবেন না। তার কারণ, আজকের দিনে ছেলের যেমন অধিকার, মেয়েরও কিন্তু সমান অধিকার। তাই ছেলে হোক বা মেয়ে হোক, সবাই যেন ভালোভাবে পৃথিবীতে বাঁচতে পারে, তারা যেন সুন্দর একটা পৃথিবী দেখতে পারে, এই উদ্দেশ্য নিয়েই সমস্ত লোক কিন্তু পৃথিবীতে আসে, জন্ম নেয় এবং আস্তে আস্তে সে ধীরে ধীরে বড় হয়। কিন্তু বন্ধু, আমরা কিন্তু সবসময়ই চাই যে আমাদের ছেলে যেমন ঘরে আছে, তেমনি কিন্তু একটা মেয়েও ঘরে আসুক লক্ষ্মীরূপে। কিন্তু সবসময় কিন্তু আমরা সেই আশা থেকে বাসা বঞ্চিত হই। তো বন্ধু, আজকে আমরা দেখব, আলোচনায় আসব, কি করে আমরা যদি ইচ্ছাকৃতভাবে ছেলে সন্তান নিতে চাই, ছেলে সন্তানই হবে, আর যদি মনে করি যে মেয়ে সন্তান নিতে চাইব তো মেয়ে সন্তানই হবে। তারপরে তো ভগবান উপরে আছে, তার হাতেই সব কিছু রয়েছে। তো বন্ধু, ভিডিওর মূল বিষয়বস্তু আমি আলোচনা শুরু করছি। বন্ধুরা ভালো করে শুনবেন মনোযোগ সহকারে। আপনারা দেখবেন 100%ই কিন্তু আপনাদের জীবনে সফলতা আসবেই আসবে, যদি আমার কথাগুলো ঠিক মতো শোনেন। তো সেই সমস্ত বিবাহিত ভাইরা বন্ধুরা সবার ক্ষেত্রেই কিন্তু সাফল্য আসবেই আসবে। আমরা দেখতে পাই যে ধরুন মাসের প্রথম তারিখ, আমরা যদি মাসের 1 তারিখ ধরে যদি হিসাব করি, তাহলে কি হচ্ছে, আমি সাপোজ আপনাদের কিন্তু বোঝানোর জন্য 1 তারিখটা ধরবো, কারো সেটা 10 তারিখ হতে পারে, 15 তারিখ হতে পারে, 20 তারিখ হতে পারে। তো যে তারিখেই হবে সেই তারিখ থেকে কিন্তু হিসাবটা আসবে বন্ধু। এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে বুঝবেন। ধরুন সেই ক্ষেত্রে আমি বোঝানোর জন্য 1 তারিখ ধরব। তো 1 তারিখে যদি, 1 তারিখে যদি কারোর মাসিক কাল শুরু হয়, ঋতুস্রাব শুরু হয়, তো আমরা সেই জায়গাটাকে কিন্তু পয়েন্ট করতে হবে। আজকে ধরুন 1 তারিখ সন্ধ্যা 7টায় শুরু হয়েছে মাসিক ঋতুস্রাব, ভালো করে বুঝবেন।
আজকে ধরুন 1 তারিখ, সন্ধ্যা 7টার সময় শুরু হয়েছে মাসিক ঋতুস্রাব, তো আপনারা কি করবেন? ওই জায়গাটাকে কিন্তু আপনাকে পয়েন্ট করতে হবে এবং মনে রাখতে হবে যে আজকে 1 তারিখ, সন্ধ্যা 7টার সময় হয়েছে। তাহলে আমরা যেদিন আমাদের শুরু হবে সেদিনটাকে কিন্তু আমরা এক্স ধরবো, সব সময়ের জন্য এক্স ক্রোমোজোম। তার মানে মেয়েদের যখন শুক্রাণু নির্গত হয় মাসিক ঋতুকালে, তখন কিন্তু ওই মাসিক ঋতুস্রাবের সাথে কিন্তু একরকমের শুক্রাণু নির্গত হয়, যেটা সন্তান হওয়ার পক্ষে উপযুক্ত শুক্রাণু, তো সেটা কিন্তু নির্গত হয়। তো 1 তারিখটা কী হয়, এক্স ক্রোমোজোম নির্গত হবে, 2 তারিখ ওয়াই ক্রোমোজোম নির্গত হবে, আবার 3 তারিখ এক্স ক্রোমোজোম নির্গত হবে, আবার 4 তারিখ ওয়াই ক্রোমোজোম নির্গত হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি হিসাবটা এরকমই ধরি, 1 তারিখ যখন শুরু হবে সন্ধ্যা 7টার সময়ে, তাহলে 1 তারিখে এক্স, 2 তারিখে ওয়াই। এক্স অর্থাৎ এক্সটাকে আমরা ছেলে সন্তান হিসেবে ধরবো, ওয়াইটাকে কিন্তু আমরা মেয়ে সন্তান হিসাবে ধরবো। তাহলে সন্ধ্যা 7টার সময় 1 তারিখ, সন্ধ্যা 7টার সময় যদি শুরু হয়, তো পরের দিন 2 তারিখ পর্যন্ত সন্ধ্যা 7টা, এই যে 24 ঘন্টার টাইম, এই 24 ঘন্টার মধ্যে কিন্তু ওটা এক্স ক্রোমোজোম নির্গত হবে। তো এই সময়কালে কেউ যদি এই এক্স ক্রোমোজোম নির্গত সময়কালে কেউ যদি শারীরিক সম্পর্ক করে তার ওয়াইফের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ছেলে সন্তান হতে বাধ্য। তো বন্ধুরা, এই মনে করবেন না আপনারা যে 1 তারিখেই কিন্তু শারীরিক সম্পর্ক করলে আপনাদের ছেলে সন্তান হবে, বা 2 তারিখে সন্ধ্যা 7টার পরের থেকে শুরু করলে 3 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত যে ওয়াই ক্রোমোজোম টাইম, সেটা কিন্তু মেয়ে সন্তান হবে, তা কখনোই কিন্তু হবে না। তাহলে বন্ধু কী করতে হবে আমাদের, দেখতে হবে তাহলে 1 তারিখ যখন আমরা পয়েন্ট করেছি সন্ধ্যা 7টার সময়ে, তাহলে আমরা কিন্তু এটাকে মিডিল করব 15 দিন, মাস, 1 মাস আমরা যদি 30 দিনে ধরে থাকি, তাহলে কিন্তু 15 দিন সময় আমরা ধরবো মিডিল। তাহলে 1 তারিখ থেকে 15 দিন সময় যদি ধরি, তাহলে আমরা 15 তারিখে মিডিল ধরবো। 15 তারিখে মাসের মিডিল পয়েন্ট যদি আমরা পয়েন্ট করি, তাহলে 15 তারিখের আগে 3 দিন, অর্থাৎ 12, 13, 14, আবার 15 তারিখের পরে 3 দিন, 16, 17, 18, তাহলে 15 তারিখের আগে 3 দিন 12 থেকে 14, 12, 13, 14, আর 15 তারিখের পরে 3 দিন 16, 17, 18, আর 15 তারিখটা রয়েছে টোটাল কিন্তু 7 দিন। এই 7 দিনের মধ্যে যারা শারীরিক সম্পর্ক করবে তাদের ওয়াইফের সঙ্গে, তাদের কিন্তু সহজেই তাদের বাচ্চা ধারণ ক্ষমতা সেই সময় প্রচুর আকারে থাকে, সেই শুক্রাণু, যে শুক্রাণু তখন নির্গত হয় তাদের ওয়াইফের শুক্রাণু থেকে মাসিক ঋতুকালের পরে, তখন কিন্তু ওটা ওয়াই ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোম প্রচুর আকারে নির্গত হতে থাকে। তাহলে আমরা কী করব ভালো করে বুঝবেন আবার। 1 তারিখ থেকে 15 দিন, মানে 15 তারিখ, 15 দিনের আগে 3 দিন, 15 দিনের পরে 3 দিন, তাহলে টোটাল কিন্তু এখানে 7 দিন হচ্ছে। 12 তারিখ থেকে শুরু করলে 12, 13, 14, 15, 16, 17, 18, 12 থেকে 18 পর্যন্ত 7 দিন হচ্ছে। এই 7 দিনকে আমরা টার্গেট করতে হবে ছেলে বা মেয়ে সন্তান সিলেক্ট করার জন্য বা ধারণ করার ক্ষমতা বাড়ানোর জন্য। তো আমাদের কী করতে হবে, তাহলে 1 তারিখে আমরা যদি এক্স ধরে থাকি, তাহলে 2 তারিখে ওয়াই, তাহলে আমরা 1 তারিখটাকে আমরা বিজোড় সংখ্যা বলি এবং 2 তারিখটাকে আমরা জোড় সংখ্যা বলি। তো আমাদের যেদিনই হোক না কেন, সেটা 5 তারিখে হতে পারে শরীর খারাপের টাইম, মাসিকের টাইম, বা মেয়েদের মিস হবে যে টাইমটা আর কি, সেটা 2 তারিখ হলে আমরা প্রথমেই এক্স ক্রোমোজোম নির্গত হবে। তো বিজোড় তারিখে যদি হয় তাহলে সেটা এক্স ক্রোমোজোম হবে, আবার জোড় তারিখে যদি শুরু হয় মাসিক ঋতুস্রাব, তাহলে ওই দিনটাকেই কিন্তু আমাদের এক্স ক্রোমোজোম রূপিয়ে ধরতে হবে, এক্স ক্রোমোজোম নির্গত দিন হিসাবে। তাহলে একদিন এক্স ক্রোমোজোম হবে আর একদিন ওয়াই ক্রোমোজোম হবে, সেই টাইমের থেকে তারপরের দিন সেই টাইম পর্যন্ত 24 ঘন্টার মধ্যে। তাহলে আমরা 1 তারিখতে যদি এক্স ধরি, তাহলে আমরা 12 তারিখকে ওয়াই ধরবো,
ঠিক তো বন্ধু? বিজোড় সংখ্যাটাকে আমরা তখন কিন্তু ওয়াই ধরছি, তাহলে 12 তারিখে আমাদের কিন্তু ওয়াই ক্রোমোজোম নির্গত হবে, অর্থাৎ মেয়ে সন্তান ধারণ করবে। অর্থাৎ 12 তারিখ সন্ধ্যা 7টার পরের থেকে 13 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু ওয়াই ক্রোমোজোম নির্গত হবে। এই সময়কালে কিন্তু তাদের মেয়ে সন্তান হবে যদি শারীরিক সম্পর্ক করা হয়। এরপরে 13 তারিখের সন্ধ্যা 7টার পরের থেকে 14 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু এক্স ক্রোমোজোম নির্গত হবে। তো আপনারা কিন্তু এইভাবে হিসাব করবেন যে যে তারিখে হবে সেই তারিখটা এক্স এবং তার পরের দিন ওয়াই, সেই টাইম থেকে সেই টাইম পর্যন্ত ওয়াই। তাহলে 14 তারিখটাকে আমরা কিন্তু ওয়াই রূপে ধরবো, আবার 15 তারিখটা যেহেতু বিজোড় সেই দিনটাকে কিন্তু আমরা আবার এক্স রূপে ধরবো। অতএব সেই এক্স ক্রোমোজোম নির্গত সময়কালে যদি কেউ শারীরিক সম্পর্ক করে তাহলে কিন্তু তাদের ছেলে সন্তান হবেই হবে, বাধ্য হতেই হবে। আবার 15 তারিখের পরে যখন জোড় সংখ্যার দিন তারিখটা পড়ে যাচ্ছে সেদিন কিন্তু আবার ওয়াই, অর্থাৎ সেদিন মেয়ে সন্তান ধারণ করার ক্ষমতা আপনার ওয়াইফের মধ্যে তখন বিদ্যমান হবে। অতএব বন্ধু আপনাদের বলি যে 15 তারিখটাকে আমরা মিডিল ধরেছি, তো 12 থেকে 18 তারিখে 7 দিন, এই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের নির্ধারণ করতে হবে যে আপনারা ছেলে নেবেন না মেয়ে নেবেন। ওই দিন অনুসারে আপনাদের এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমটাকে সিলেক্ট করতে হবে। আমি এই যে সংখ্যাগুলোর আপনাদের ধারণা দিলাম, আমি এই এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম, এক্স অর্থাৎ ছেলে, ওয়াই অর্থাৎ মেয়ে, এই রূপে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা ছেলে বা মেয়ে সন্তান ধারণ করার একটা মালিক অবশ্যই বলতে পারি। অর্থাৎ বন্ধু আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ছেলে বা মেয়ে নেয়ার যে উপযুক্ত সময় আপনারা কিন্তু যদি বেছে বের করতে পারেন আমার কথা অনুসারে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ছেলে বা মেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা কেউ এর অপব্যবহার করবেন না। আর যদি কেউ বুঝতে না পারেন আমার কথাগুলো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দিয়ে রাখবো, মোবাইল নম্বর, তো আপনারা ফোন করে আমার থেকে অবশ্যই জেনে নিতে পারবেন। বন্ধুরা আমি আপনাদেরকে আরও যদি ডিটেলসে বোঝাতে হয়, বুঝতে না পারেন তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো বন্ধু তার সবার আগে বলে দিই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওকে আপলোড করব এবং নোটিফিকেশন বটনটি যাতে আপনাদের অন হয়ে যায় তার জন্য বেল আইকন বটনটি প্রেস করুন। বন্ধু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ দিল। ধন্যবাদ।